আমাকে একটু গান শোনাও। ঠিক আছে ঠিক আছে, আমি শোনাচ্ছি। বড় মায়া লাগাইছো বাবা বাবা, আমারে পাগল বানাইছো, আমি তোমার ভালোবাসি বুঝতে পেরেছো, আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো। বড় মায়া বড় মায়া বড় মায়া রে পুরে চলে যাই। ঠিক আছে বন্ধু, লা 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 সামান্য এক শত্রু লোকের বাচ্চা আমাকে চরম অপমান করেছে, আমি আর চরম প্রতিশোধ নেব। আমাকে চরম কাজ করেছে মহারাজ,
সামান্য একটা কর্মচারী হয়ে আমার শিবা ছেলেকে করেছে তুমি তুমি সেই শয়তানটাকে গ্রেফতার করে এই মহারাজ আমি তার কাছে যুদ্ধ হেরে গেছি মহারাজ, তাই তার প্রতিশোধ নেওয়া হলো না মহারাজ। তোমার উপর আমার আদেশ, পুনরায় তুমি যাবে সেই বলার ডাঙ্গা সিংহলিতে করে আনবে এই রাজপারে, তাই করবো মহারাজ। তোমাকে তাই করতে হবে। আমি তার ওই দর্পটাকে দেখতে চাই। আমি তাই করবো মহারাজ। আমি যদি ওই অপমানে প্রতিশোধ না নিতে পারি তাহলে বিধয় আমার নাম সেনাপতি সুমন সিংহ নয়, তাহলে সেই প্রজারা আপনাকে মাথা নিয়ে ফিরে আসতে দেবে না। মা, তুমি আবার কি বলতে চাও পুত্র? বলতে এখনো সময় আছে, এখনো সময় আছে, প্রজাদেরকে ভালোবাসতে তাহলে ওরা আপনাদের মাথাই করে রাখবে। অসম্ভব, আমার রাজত্বে বাস করে আমাকে রাজস্বরা এবং কি আমার কর্মচারীকে করেছে বেইজ্জতি। আমি সেই চাষার বাসার অহংকারটাকে ভেঙে চুরমার করে দেব। আপনি ভুল করলেন মহারাজ, আপনি রাজা, আপনি বিচারক, আপনি যদি বিচারে ভুল করুন তাহলে প্রজারা তো বিদ্রোহ করবেই। তুমি কি বলতে চাও চন্দন? গত দু বৎসর ধরে অতি বর্ষায় অতি বন্যায় দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সে অবস্থায় প্রজারা আদর্শ দেবে কি করে মহারাজ? তাদের উপর অন্যায় অত্যাচার না করে তাদেরকে বাঁচার পথ তৈরি করে দিন মহারাজ, তাহলে দেখবেন প্রজারা আপনার গুণকীর্তন নিয়ে ব্যস্ত হয়ে থাকবে মহারাজ। না চন্দন, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহী করবে আমি তাদেরকে ক্ষমা করব না। তাহলে প্রজারা যদি আপনাকে মহারাজ বলে মানবে না মহারাজ? চন্দন, প্রজাদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? গরিবের দুঃখ সইতে পারি না বলে তাই তাতে তোমার কি? ওরা মরবে কেন? আমরা তাদেরকে বাঁচিয়ে রাখব। ওই সকল সাধারণ মানুষগুলো যদি বেঁচে না থাকে তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? ওরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে মাঠে সোনার ফসল ফলিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে আপনাদের ধরাগার, একটু সহানুভূতি পরিবর্তে ওদের গায়ে মারছে নক্ষত্র চাবুক। না, আমি নীরবে সহ্য করবো না, প্রয়োজন হলো ওদের পিছে গিয়ে অস্ত্র ধরে আপনাদেরকে বুঝিয়ে দেব যে অত্যাচারীর শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠোর। তোমার বলে বলে আমি মোটেই পছন্দ করছি না। আমি এখনো বলছি তুমি তোমার পরিকল্পনা পথ থেকে ফিরে এসো, প্রজাদের মতো তোমাকেও শাস্তির ভোগ করতে হবে। শাস্তির ভয় চন্দন সেন করে না মহারাজ, তবে শেষবারের মতো অপরাধীদেরকে বলে দিয়ে যাচ্ছি এখনো সময় আছে, এই প্রজা নিপীড়ন অন্যায় অত্যাচার বন্ধ করুন, আর তাদের মুখের ঘাট যদি কেড়ে নিয়ে ওদেরকে মৃত্যুর ঠেলে দিতে চান তাহলে তাহলে পুত্র বলে আমি আপনাদেরকে ক্ষমা করব না, প্রয়োজন হয়ে ওদের পাশে গিয়ে অস্ত্র ধরে আপনাদেরকে বুঝিয়ে দেব যে বেইমানের শাস্তি কত ভয়ঙ্কর, প্রজার পীড়ন কত কঠোর, কত কঠোর। তোমার পুত্রকে তুমি সামলাও, নচেত তোমার বাচ্চা বলো আমি তাকে কোনদিন ক্ষমা করব না, এ হচ্ছে আমার শেষ কথা।
মহারাজ, এবার আমি